আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নেটিস রাউটার থেকে আননোন ওয়াইফাই ইউজার ব্লক করতে পারবেন। তো আপনারা যারা নেটিস রাউটার ইউজ করেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা আপনাদের নেটিস রাউটার থেকে যদি আপনাদের নেটিস রাউটারের পাসওয়ার্ডকেও জেনে যায় তাহলে আপনারা অতি সহজে যে কাউকে ব্লক করতে পারবেন। তো আজকে আমি এটাই সম্পূর্ণ দেখাবো। তো আপনি যদি নেটিস রাউটার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আছি মিনা সাবাদের সাথে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আপনারা মোবাইল এবং ল্যাপটপ দিয়ে এই কাজটা করতে পারবেন। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি আমার ল্যাপটপ থেকে দেখাবো এবং আপনারা সেমভাবে মোবাইলও করতে পারবেন। তো ল্যাপটপ দিয়ে দেখালে আপনারা সহজে বুঝতে পারবেন আর কি, মানে প্রসেসটা সেমই, জাস্ট আপনারা গুগল ক্রোমে যাবেন আর সেখান থেকে কিছু কাজ করতে হবে, এটাই আজকে আমি দেখাবো। তো চলেন শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আপনারা প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে, তো বা যে কোনো একটা ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা সার্চ করবেন, এখান থেকে লিখবেন হচ্ছে 192.168.1.1, ঠিক আছে। তো আপনারা দেখেন এই যে আপনারা এটা থেকে সার্চ করবেন। তো এখানে সার্চ করবেন, এটা থেকে সার্চ করার পরে আপনারা দেখেন নেটিস রাউটারের ইন্টারফেসে চলে যাবেন আর কি। দেন এখান থেকে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যদি আপনারা এরকম ইন্টারফেস না পান তাহলে আপনারা এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম এডমিন দিবেন, ADMIN দিবেন, তাহলে আপনারা এরকম ইন্টারফেস চলে আসবেন। দেন এখান থেকে আপনারা চলে আসবেন হচ্ছে অ্যাডভান্স অপশনে। তো এখান থেকে আমি এই যে অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করবেন, অ্যাডভান্সে ক্লিক করবেন। তো অ্যাডভান্সে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখেন আমি একটু জুম করে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এখান থেকে চলে আসবেন হচ্ছে ওয়্যারলেসে। তো এখান থেকে ওয়্যারলেসে ক্লিক করবেন, এরপর এখান থেকে ক্লিক করবেন হচ্ছে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট, মানে আপনার রাউটারে কারা কারা কানেক্ট রয়েছে তাদেরকে এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন এখানে দেখাচ্ছে যে আমার রাউটারে কারা কারা কানেক্ট রয়েছে, এখান থেকে প্রায় 5টা ডিভাইস দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে আপনাদের রাউটারে যারা কানেক্ট রয়েছে সকলকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যাকে ব্লক করতে যাচ্ছেন তার, তো আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন হয়তো কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে আপনারা এখান থেকে দেখেন যে ম্যাক অ্যাড্রেস এবং হোস্ট নেম এটা খেয়াল রাখবেন। দেন এখান থেকে আপনারা যারা যাকে ব্লক করতে যাবেন মানে যাকে বাদ দিবেন তার এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা কপি করতে হবে। তো এখান থেকে দেখেন আমি মিনহাস ইনফিনিট, মানে আমার ফোনটাই আমি এখান থেকে ডিসকানেক্ট করবো, এই জন্য আমি এখান থেকে এই যে আমার ম্যাক অ্যাড্রেসটা কপি করতেছি, ঠিক আছে। তো আপনারা এখান থেকে মোবাইল থেকে জাস্ট এই এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে এটা সিলেক্ট করবেন, জাস্ট আপনারা এই ম্যাক অ্যাড্রেসটুকুই কপি করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা কপি করতেছি, এটা কপি করলাম, ঠিক আছে। এবং আপনারা এখান থেকে এই যে আপনার নামটাও একটু মনে রাখবেন আর কি, ঠিক আছে। তো এটা কপি করার পরে এখান থেকে চলে আসবেন ম্যাক ফিল্টার, এই যে এখানে দেখেন ম্যাক ফিল্টার। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে প্রথম এই যে এই ম্যাক ফিল্টার অপশনটা এখানে ডিজেবল থাকে, তো আপনারা অবশ্যই এখান থেকে আনেবল করবেন। আনেবল করার পরে এখানে দুইটা অপশন রয়েছে, তো আপনারা অবশ্যই এখান থেকে উপরে অপশনটা সিলেক্ট করে দেবেন। তো উপরে অপশন মানে হচ্ছে আপনারা যারা ম্যাক অ্যাড্রেস দিবেন তারা এখান থেকে ব্লক হয়ে যাবে, এবং সেকেন্ড অপশন মানে হচ্ছে আপনারা যারা এখানে যদি দেন তাহলে আপনারা এখানে যারা ম্যাক অ্যাড্রেস দিবেন শুধু সেই ইউজ করতে পারবে। তো আপনারা এখান থেকে অবশ্যই প্রথম অপশনটা দিবেন, এখান থেকে সেভে ক্লিক করবেন, ঠিক আছে। সেভে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের এই যে ম্যাক অ্যাড্রেসটা এটা পেস্ট করে দিবেন, মানে আপনার যেই যাকে ব্লক করবেন এটা পেস্ট করে দিবেন, এবং এখান থেকে একটা নাম দিবেন। তো এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে মিনহাস, ঠিক আছে। তো একটা নাম দিয়ে দিলাম, নাম দেওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করবেন, এই যে অ্যাডে ক্লিক করলাম, এবং একটু সময় নেবে, ঠিক আছে। তো এখান থেকে অ্যাডে ক্লিক করার পর দেখেন অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে, তো ঠিক আছে। তো এরপর দেখেন এখান থেকে এই যে দেখেন এই ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, এবং এখানে দেখাচ্ছে যে আমার এই ম্যাক অ্যাড্রেসটা ব্লক, এবং এখান থেকে আমার নাম দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি যদি আপনি এইটুকু কাজ করলেই আপনি যাকে ব্লক করতে চান তার ম্যাক অ্যাড্রেসটা মানে তার ডিভাইসটা ব্লক হয়ে যাবে, এবং সে যদি পাসওয়ার্ড জেনেও যায় তাও কিন্তু আপনার ডিভাইস কানেক্ট করতে পারবে না, ঠিক আছে। তো এভাবে আপনারা অতি সহজে নেটিস রাউটার থেকে কাউকে ব্লক করতে পারবেন। তো এখন যদি আপনি আনব্লক করতে চান তাহলে এখান থেকে জাস্ট এই ডিলেটে ক্লিক করবেন, ডিলেট অল এখানে ক্লিক করবেন, ওকেতে প্রেস করবেন। তো হ্যাঁ, তাহলে কাজ শেষ, অথবা আপনারা এখান থেকে এটা ডিসেবল করে দেবেন তাহলেই হয়ে যাবে, এবং এখান থেকে সেভে ক্লিক করবেন। তো আমি সেভ করে দিলাম। তো এভাবে আপনারা কাউকে ব্লক করতে পারবেন এবং চাইলে আপনারা আনব্লক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। তো এভাবে আপনারা অতি সহজে নেটিস অ্যাপটা থেকে আপনার অপরিচিত কাউকে বা যারা পাসওয়ার্ড জেনে যায় তাদেরকে ব্লক করতে পারবেন, তাহলে তারা পাসওয়ার্ড জানার পরেও কিন্তু কানেক্ট হতে পারবে না। এবং আপনি যদি টেন্ডার রাউটার দিয়ে কাউকে আনব্লক করতে চান তাহলে অবশ্যই ভিডিও লাস্টে ইন স্ক্রিনে ভিডিওটা দেখতে পারেন, এবং উপরে আই বাটন থেকে ভিডিও দেখতে পারেন, তাহলে আপনারা টেন্ডার রাউটার থেকে যাই কাউকে ব্লক করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good. Fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts. I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong. I won't stop to the top.